মোনারের মা কইলো তা মানে কি মেয়ের বিয়ে শাদী ঠিক আছে নাকি? না এখনো ঠিক হয় নাই, তুই মেয়েটাকে দেখবি আসবে চাইছে। ও দেখবার আসবার চাইছে, তো কোন দিন? শুক্রবার দিন জুম্মার নামাজের পর। শুক্রবার দিন জুম্মার নামাজের পর তো আমার একটু কাম আছিল। না ভাই জান, আপনি যত কামই থাক একটা বারের জন্য হলেও আমার বাড়িতে আসাই লাগবে ভাই। আসবো না আসবো। আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে পরে আমি আসি। সালাম আলাইকুম। ও মোল্লার বেটা তুমি আইসো কিন্তু। সেটা আপনি না বলি পরেও আমি যাইতে, আমার একটা দায়িত্ব আছে না, আমাদের গ্রামের মেয়ে না, আসবো না। আচ্ছা ঠিক আছে। চল মি ভাই, আপনি যে ওই বিয়ে যাবেন সমস্যা করলে আর একটা আছে। সমস্যা? কিসের সমস্যা? আমি কথা কলি পরেই তো আপনি কোন যে আমি শাস্ত্রের কথা কই। আচ্ছা ক ক, সারা গ্রামে এক বছরের মধ্যে কি কোনো মেয়ের বিয়ে হয়েছে? হয় নাই। যে বিয়ে আসে সেই বিয়েই ভেঙে যায়। কী জন্যে? ওই কুফার রশিদের জন্যে। এই যে গত বছর কাবিনের সময় নুসু মণ্ডলের বেটা একবার খাড়ার উপরে পাও ভেঙে গেল না, আজমতের মেয়ের তো আজ পর্যন্ত বিয়েই হইল না। এই তুই বেশি বেশি কথা বেশি কথা রশিদের জন্য বিয়ে ভেঙে গেল। হ্যাঁ শোন, বিয়ে শাদি হইলো আল্লাহর হাতে, এইসব বেসরি তুই কথাবার্তা করি, আল্লাহ গোসা করবি নি। ঠিক আছে, আপনি তোবা কাট ফের করলেন, একবারের জায়গায় দশবার কাটতেও আমার কোনো অসুবিধা নেই। তবে আমি একটা কথা কই, ওই পরে কিছু হয়ে গেলে কিন্তু পরে আর সারা সময় পাবেন না। আপনাকে কইতেছি আই থাকতি ওই কুফার রশিদের একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। চলেন চল। চণ্ডীপুর যাইতেছি। কি জন্যে? এই গ্রামে তো কেউ আমার কোনো কাজকর্ম দেয় না, তা একটু চণ্ডীপুর যাই দেখি কোনো কাজকর্ম জোগাড় করতে পারি কিনা। ও একটা ভালো কথা তোমাকে জিজ্ঞাসা করবো মনেই থাকে না, তুমি বলে মিল ঘরের কাজ সারি দিছো। হ সারছি, সে কথা তুমি জানলা কেবা কইরা? না জানার কি আছে, সকলে তো কইছে তোমার জন্যই নাকি মিল ঘরে বলে আগুন ধরেছিল। হ আমার জন্যই লাগছে, লাগবই তো, আমি তো কুফা। তো তুমি কই গেছিলা? গোসাইর বাগানে তো তুলকুলি। যদি ভূতে ধরতো? মানুষের সামনে দিয়ে এত ঘুরে বেড়ায় মানুষই ধরে না তার। কিরা কইলে কথা? শুনলাম তোমার নাকি দেখতে আসতেছে। সে তো নিত্য দিনই আসে, কেউ পছন্দ করে না। কিরা কইছে পছন্দ করে না? আমি কইছি আমার মতো একটা বয়স তো মেয়ে কিরা পছন্দ করবি? আমার কয়টা দিন সময় দাও। হয়েছে সে সময় আসতে আসতে আমার চুলগুলি সব পাইকে যাবি, দাঁতগুলিও পড়ে যাবে, তাও তোমার সময় হবি না। বাড়ির মেলা কাম, যাই পারলে কিন্তু একবার সন্ধ্যের সময় আসো। আচ্ছা ঠিক আছে আসবো। না কিরে কুমার রশিদ, কই যাবেন লাগছে? এই তোর আমি কতদিন কইছি আমার কুফা কবি না? ঠিক আছে, কাল থেকে তোর দুলাবাই কবান। শত হইল ওসমান খার জামাই, তার একটা ইজ্জত আছে না? তো নায়িকা কি কয়া গেল? তোর জুতা মারবার কয়া গেল? তাই নাকি? তোর পায়ে তো জুতা নাই, তো কি দিয়ে মারবি? এক কাম কর, আমার বাড়িতে একজোড়া সেরা জুতা আছে, বলি অবশ্য তোর আমি দিবার পারি। কি নিবি নাকি? তোরে মারতে জুতা লাগবি না,
মারার সময় দেখিস তোরে কি দিয়ে মারবো। তার আগে তোরে আমি গ্রাম ছাড়া করব। শালা কুফা জেনে কোন কর দেখালাম, ফের যদি কুফা করিস তাইলে কিন্তু খবর আছে। তাহলে কি হয়, আয় কি হবে, আয় কুফার বাচ্চা কি করবি। আবার যদি কুফা করিস তাইলে কিন্তু একদম কিল দিয়ে কিন্তু তোর দম বন্ধ করে ফেলাবো। একশো বার কম, হাজার বার কম, শালা কুফা কোন হংকার। আমিও যাচ্ছি মাছ বাচ্চা তার কাছে, তোরে দেখা মনে মজা। যাও যাও, তোমার যে বাপের কাছে আবার মুছাই যাও। আমিও তোমার নামে সারা গ্রাম বুড়া মাইকিং করবার ব্যাপার লাগে। করা মনে মাইকিং, শালা চোরের বাচ্চা চোর কোনে কর। ভাই কি বলে, ভাই চোর কোনে কর, শালা কুফার বাচ্চা কোন হংকার। দেখা মনে মজা। ওই সারাদিন যে টেটে কইরা গ্রামে ঘুরিয়া বেড়াস, তোর শরম করে না? বয়স কত হইছে সে খেয়াল করছস? তোর বয়সের মেয়েরা ঘর সংসার করতেছে, পোলাপান হইছে। ওগুলো তো বিয়ে শাদী হইছে, সেই জন্য ঘর সংসার করতেছে, পোলাপান হইছে। আমার কি তা হইছে নাকি? কইব কেমনে, এ গাইসা মেয়েরা কি আসবে বিয়ে করবে? বেটারা যে আমাকে বিয়ে করবে আসে না সেটা মনে করে আমার দোষ? তুই নাকি কুফার রশিদের বাড়িতে যাস? হয় যাই, কি হইছে তা? সি 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 সি, আজ বাদে কাল যে মেয়ে যে দেখবার আসবি সেই যদি পরপুরুষের সাথে হাসি তামাশা করে তাহলে কোন বাপের বেটা আসলি বিয়ে করবে? না আসলি না আসলি, তুমি আব্বা কয়া দিও আমার বিয়ে সাথে করা লাগবে না। এই কথা যদি উনি জানবে পারে তাহলে গুষ্টি শুকনা বাড়িতে খেদান দিবে না। মা উমা খাবার দাও, স্কুলে যাব। স্কুলে যাবি তো আমি কি করব, আত নাই আর দিয়ে তুলে খাবার পারস না। তাহলে বললাম আমি আর স্কুলে যাব না। একজন তো কইরা গাছে উঠছে, আর তুমি যে কোন জজ ব্যারিস্টার হবা সেটা তো আমরা জানি। তার সাথে এক কাম করো, খাইয়া দেয়া গরু নিয়ে খেতে যাও, একটা কাম হইবে না। আন্দাজে পেয়ান আমার এই সংসার থেকে নেয় না কি না জানি, যাবের পারলে বাসি। ভাইজান তাহলে আমি যাই গে, আপনি কুফার ওষুধের বিষয়টা ভালো করে ভাবি দেখেন। আবার সিলিক মারছে ভাই যান। এই আলো, আমার তো মনে হয় তোর আমাশা হয়েছে। তুই এক কাজ কর, ডাক্তারের কাছে যা, ওষুধ দিলি সেরে যাবে না, যা। জীবনেও সারবি না নে ভাই যান, এটা হচ্ছে কুফার রশিদের আমাশা, এটা যদি কারো হয় তার জীবন সে উড়ি মনে সহ্য করতে পারছে না ভাই যান। এই আনুমুল্লার নিয়ে হয়েছে যত সারা, কেন যে রশিদের পিছনে লাগিয়েছে বুঝবার পারছি। রশিদ লোকজন এসব কি করছে রে? সেটা আমি কেমন করে কব চাচা, মানে লোকজনের কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না। কাম দিয়েছিলাম করবার পারলি না, তোরে তো শহরে পাঠানো ছাড়া আর কোনো পথ দেখি চাচা। শহর আমার ভালো লাগে না, খালি গাড়ি ঘোড়ার শব্দ, মানুষ আর মানুষ, সারা রাত লাইট জ্বালায় রাখে, মানুষ সারা রাত ঘুমায় না, ভোরবেলা ঘুমায়, আমারও তো ঘুমায় না সারা রাত। রশিদ আমারও তোর মতো অবস্থা রে, শহরে গেলে দম বন্ধ হয়ে আসে। কিন্তু তোরে যে এখন কি করি ভাবি পাইতেছি না। তাহলে কাজ করিস আসা, বাপ দাদার ভিটা মাটি সবকিছু বেচা এই গ্রাম ছেড়ে চলে যায়। না বাপ দাদার ভিটে ছেড়ে তুই কোনে যাবি? হ্যাঁ তাহলে আমি কি করবো সেটা আপনি কোন কি যে করবার কই, সেটাই তো ভাবতেছি। তুই এক কাম কর, রাতে একবার আমার সঙ্গে দেখা করিস, দেখি কিছু চিন্তা ভাবনা করে কিছু একটা লাইন গার্ড পার করতে পারি। কিন্তু ব্যাপার হিসাবে বিচার আপনি করবেন না? মাথা গরম করিস নে, আমি ওরা কয়া দেবো নে, আর যেন তোর এইসব কথা না। আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি ব্যাপার হিসাবে আমার ওই কথা কয়
তাইলে কিন্তু আমি ওর মাথা বাড়া দেব আপনি কিছু কইতে পারবেন না আরে বাবারে এসব কথা কই হয় না এসব কথা ভালো না আচ্ছা শুন তুই যা যা করবার আমি করব না যা এখন যা মাথা গরম কর যা জি আসসালামু আলাইকুম আচ্ছা বুবু আমার মনে কয় এবার তোমার বিয়েটা হয়ে যাবে না সারাদিন তোর মুখে তো বিয়ের কথা কিছু শুনিনি খুব হাউস হয়েছে মনে কয় বিয়ে করার তোমারই বিয়ে হয় না আবার আমার খুব আফসোস হচ্ছে বিয়ে না হওয়ার জন্য তাহলে আম্মা কই যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসতেছে তার সাথে তোর বিয়ে দিয়ে দি মাই ঠিকই যায় না গেছে তুমি রশিদ ভাইয়ের সাথে রাত বিরাতে দেখা করো আব্বাই জানতে পারলে আর উপায় থাকবে না আম্মা জানলো কিরম করে আকাশে চাঁদ উঠলে সবারই চোখে পড়ে মা সেদিন দেখছে তুমি রাত বিরাতে ওই কুফার ওষির সাথে দেখা করো চুপ কর ঘুমা যা আই জুকি রশিদ ভাই আসবে আর যদি মুখে একটা কথা শুনি ঘুমা ঘুম যদি না আসে আমার ঘরে যা যা বেশি পাক না মেলা দেরি হয়ে গেছে জাতি জাতি আবার মেলা সময় লাগবে যাই দেখ কনসার্ট শুরু হয়ে গেছে বললাম তো তোমরা যাও আগেও আমি আসতেছি যাবো আর আসবো আসো তাড়াতাড়ি এসো যাও ভুলে যেতাম তার উপরে কে এত রাত্রে তোমার সাথে দেখা করবে আসতাম শোনো না আমার খুব শখ তোমাকে সাথে করে নিয়ে একদিন যাত্রা দেখো আমাদের খুব শখ তোমার সাথে যাত্রা দেখতে চাই উপায় নাই ঠ্যাং বাইরে ভেঙে দিবি যাও এখান থেকে আম্মা কল জানিয়ে গেছে তুমি নিত্যদিন রাতের বেলা এখানে কথা কবির আসো জুম্মাবার দিন সাউলের বাড়ির থেকে আমাকে দেখতে আসবো এই সময় যদি একটা কেলেঙ্কারি হয়ে যায় আব্বা আমাকে জবই করবি আম্মাকে এক কাম করো না পুতুলে কয়ে চলে আসো পুতুলে কয়ে আসবো দরকার কি ঘরের মধ্যে আসো বসো আব্বা কয়ে আসে খালি ফাইজলিমি করো জাবির পারবো না খামাকা মন খারাপ হবে জানলা খুলে রাখছে ওকে ইচ্ছে আমার যাত্রা শুরু হয়ে যাবে সকালে না কিছু চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কোনে যাচ্ছেন এই শাল এই তোমার এই সাত সকালে বাড়িতে না বাড়ালে হয় না এটা কোন ধরনের কথা করছেন আমি বাড়িতে বাইরব না তোমার জন্য তো গ্রামেই থাকা যাবে না দেখতেছি কি কোনে সব কথা আমি গ্রাম ছেড়ে কোনে যাব কোনে যাবে সেটা আমি জানি তোমার সাথে তোমার কথাই কবির মন চাচ্ছে না যাও তুমি যেখানে যাচ্ছিলে যাও আর শোনো তুমি আমার মেয়েদের সাথে কিন্তু খবরদার কোনো কথা কবে পারবে না আপনি কি আপনার মেয়ের বিয়ে ঠিক করে যাচ্ছেন নাকি আল্লাহ রে এত কথা জানবে চাই কি কামে কলাম না তোমার সাথে আমার কোনো কথা কবির মন চাচ্ছে না যাও তুমি যে কামে যাচ্ছিলে সেই কামে যাও ঠিক আছে আপনার যদি মন না চায় আপনি আমার সাথে কথা কবেন না আমি আমার কামে যাচ্ছি সালাম আলাইকুম
আল্লাহ, এই কামটা তিনি ভালোই ভালোই হয় আল্লাহ। রশিদ, তুই সকালবেলা কি মনে করি রে? চাচা কি করবো কোন, গ্রামের মানুষজন তো আমার কোনো কাজকর্ম দেয় না, কাজকর্ম না থাকলে পরে মানুষ বাঁচে কোন? আরে কাজ তো একটা আমি তোরা দিছিলাম, তো করবে তো পারলি না। কি করবো, কারেন্টে আগুন লাগলো, আমার তো কোনো দোষ নাই কিন্তু সকলে কয় যে আমার দোষ, হাতে কোনো টাকা পয়সাও নাই। টাকা আমি কেমন করে ফেরত দেবো? আমি তোর কাছে টাকা ফেরত চাইছি, বাদ দে, এই সকালবেলা কিছু খাইছিস? ঘরে তো কোনো খাওয়ার নাই। সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক, ওরে কোনো খাবার দে তো। মনের মতো সব পান্তা নিয়ে গেছে, মুড়ি দিবে ফেলে। থাক, খাবার লাগবো না, আমি বিশ্বর দোকান থেকে সিরা আর গুড় কিনে খাবো না। আসি, সালাম আলাইকুম। নাম পড়বো ওই কুভার রশিদের। বুদ্ধিটা একদম ভালোই পাকাইছেন আপনি। ওই দেখ, ওই দেখ কুফা আসতেছে। আমি কিন্তু তোর একটা নাম দেবো। নাম দেবো? হ্যাঁ। কি নাম? তুই যে কুলুকারে মুরগি চুরি করেছিলি না, তোর আমি কব মুরগি চোর। কি কইলি? মুরগি চোর। ওই কুভার বাচ্চা কি মুরগি চোর? মুরগি চোর। আমি যদি আমার নাম রশিদ না, আল্লাহ তোকে বিচার করবো। আল্লাহর কাছে যা, তুই আল্লাহর কাছে বিচার দেখা, কেমন তোর সময় তোর লোকে দেখা হইবে না। যা, আচ্ছা ঠিক আছে, মুরগি কি হয়েছে তোমার কপালের গালে? কিছু না। কিছু না কইলেই হলো নাকি? আমি দেখতেছি জখমের দাগ। ব্যাপারীর পোলা আমার মারছে, কিল দিছে, ঘুষি দিছে। ব্যাপারীর পোলা তোমারে মারছে? তোমার হাত ছিল না? হাত ছিল, ওরা ছিল তিনজন, আমি একলা কেমনে করে পারবো? এক আগে পাই, তারপর মাথা ফাটাই দেবো। হইছে, আর মাথা ফাটানোর কাজ নাই। কোনে গেছিলে? মাদ্রাসার বাড়িতে। নিশ্চয় কর্জ করতে না? হ কর্জ করো কিসের জন্য? মানুষের কাছে হাত পাতো কিসের জন্য? কাজ করতে পারো না? রশিদ ভাইরে তো গ্রামের কেউ কামিনী বার চায় না। কে নিবি নাকি জন্য? আমি তো কুফা, তাই চণ্ডীপুরে গেলা, সেখানেও কাজ পাও নাই? চণ্ডীপুরে মানুষও যায় না গেছে। ভাই তুই চুপ কাট, জবাব দাও, হাত মুখ দাও। ভাই খারাই দেখলে কিছু নেই, কই না যাও। গাল কপাল ব্যথা হয়ে আছে, মনে জ্বর আইছে, রাত্রিবেলা রাত বের পারি নাই। এর মধ্যে খিচুড়ি আছে গোস্ত দিয়ে, গোস্ত আর খিচুড়ি চুরি করে লিয়েছি, খালিও। ইস, আহারে
গালদার কি হাল করেছে? তুমি ওর কাছে যাও কিসের জন্য? তুমি জানো না তুমি একা, তোমার কেউ নাই। কি করব কও? বিয়ের সাথে যদি লাগবেন না যাইতাম, এই ঘটনা যদি না ঘটতো, তাহলে পরে কি তুমি খিচুড়ি মাংস নিয়ে আমাকে দেখতে আসতে কও? ওরে বাবা, ইজি দেখি তুতা পাখি। আব্বা কালকে সাওলের বাড়িতে আছে, ঘর ঘর দিকের তাগারে এমন একটা ভাব, পারলে আমাকে এখনই বাড়ি থেকে বিদায় করে দেয়। পারবি না। তুমি কিরম করে জানলে? আমি কুফা রশিদ না, আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরানো যাবে পারবি না। আচ্ছা দেখো তোমার কত ধনেন্দ্রী বিদ্যা, যাই গে এখন। আর একটু বসো না। আর একটু বসি, তারপরে আব্বা তো জানেই আমি এখানে খুঁজতে খুঁজতে আসুক, আসে দেখুক, তারপর যে গালটা ভালো আছে সেই গালটা শুনতে চেষ্টা করি। ওরে মা, খা নিও, খা সকাল সকাল শুরু করো, আমি ওর কাজ আসবো। আমার দুধের কিছু হয় তারপরে তোরে বুঝাবো না, তোমার দুধের আবার কি হবে? কি হবে? হাটের তে ঘুরিয়ে আসি তারপর তোরে বুঝাবো না। ও সব দোষ আমার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাও হাটে যাও, হাটেতে দুধ বেশি আসো, দেখি দুধের কিছু হয় নাকি। কুফা রশিদ কয় আমারে, হাজির লোক, মোল্লা শালা। কুফা রশিদের সাথে দেখা হয়েছিল নাকি? আর কয় না বাজান, এক কলস দুধ নিয়ে যাওয়ার পথে ওই যে কুফা রশিদের সাথে আমার দেখা হয়েছিল। ইস, তাহলে আর তোমার দোষ কি? একবার যা কুফা রশিদের সাথে দেখা হয়েছে তার আর রক্ষে নাই, সর্বনাশ তার অবি হবে। ঠিক আছে বাজান, ওই কুফা রশিদের বিচার যদি আমি না করতে পারিছি তাহলে আমার নামে আনু মোল্লাই না। কেমনি বিচার করবা চাচা? আর ওই মাতবার চাচা তো কোনো কথাই বিশ্বাস করবে চাই না। ওর মুখ দেখে গত বছর আমি 10,000 পোনা পুকুরে ছাড়লাম, একটা পোনাও আমি ঘর দুর্বল করলাম। এখন তাহলে বুঝো ও কিরকম কুফা। অভিনি বাজান, কিরম করে বিচার হওয়া লাগে সেটা তোমরা সকল লাগে দেখবে না, এই গ্রামে ও কিরম করে থাকে সেটাই আনুমুল্লা দেখবে নি। যাই বাজান। ওরে বাজান রে, ও বাজান আমার মাথা মনে হয় গেছে রে বাজান। হাতে দাও বাজান, হাতে দাও, হাতে দাও, আমার মাথা গেছে রে বাজান। বিয়ান বেলায় কুফা রশিদের সাথে খবির দেওয়া হয়েছিল, এই দেখো অবস্থা। ঘাড়ের মধ্যে কি হয়েছে? ডাব গাছতলায় দাঁড়াইছিল, কাঁচা ডাবটা সুইটা ঘাড়ে পড়ছে। তোমার ভয় করে না?
কুপার রশিদের ভূত আমি ছুটাইছি এই যে আমি যাবে লাগছি ও আমার যে ক্ষতি করছে কি করেছে আর বই ধরে মারিছে নাকি আয় আয় ভাই ভাই আমার বউ তোমার কেডা হয় কিটা আমার আমি সাসি তাহলে মুরব্বী ঘরের সাথে কিরম করে কথা কলাগে সেটা তুমি জানো না হ্যাঁ ও তুমি মনে করছো আমরা কিছু বুঝি না যে কুফার রশিদের সাথে ঘন ঘন কথা কও হাসাহাসি করো হ্যার বাড়ির যাও খাপ কাটা দেখতেছি আমি খাপ কাটা দেখতেছি আমিও কুফার রশিদে কব নেই তাতে ব্যবস্থা করে নতুন করি হ্যাঁ দেখতেছি বুঝেও নাকি কি হয়েছে অগ্নির অবস্থা তো ভালো না আনুমুল্লা এক ঠিলা দুধ নিয়ে হাটে যাবার ছিল পথে কুপার রশিদের সাথে দেখা তারপর সব দুধ আসার খায় মাটিতে নষ্ট হয়ে গেছে হাই হাই কও কি তারপর আমরা মাদবাসার বাড়িতে বিচারে যাচ্ছি চলো সবাই আজকা রশিদের ডয়ের বিচার হবে না ওরে এই গ্রাম থেকে না খেতে দিতে বললে তাহলে আরে গ্রামে শান্তি আসবে না আচ্ছা তোমরা সাওয়ালটার পিছনে লাগছে ওকে কি করিছো ও কি করেনি ওর জন্য খেতে ধান পাঠ হচ্ছে না ও যত দোষ নন্দ ঘোষ তোমার খেতে ফসল হচ্ছে না এর জন্য ও দায়ী তাই না আজকাল একটু বেশি বোঝা শুরু করছে বিশ্ব শোন শান্তিতে দোকান করবার লাগছে শান্তিতে দোকান কর কানাউলি সাওয়ালদার মা বাপ নাই তো এই জন্য বাড়ি ছাড়ার ব্যবস্থা করবেন লাগছে উপরে ভগবান আছে এক ব্যবস্থা করবেন মনের ভিতর আগুন জ্বলতেছে তাই বাপরে বাপ তাহলে তো কলজে গুড়টা সবকিছু পুড়িয়ে করে সাকার হয়ে যাবে তা পুড়লি তোমার অসুবিধা কি পুড়লি আমারটা পুড়বি অসুবিধা নেই ঘর যার আগুন লাগবে তার পুরে সরকার হবে তার আমার কি আগে পুরে শেষ হবে দাও তারপর দেখা যাবে না কি কোন রাগ দেখা দেখা কথা কইছে আও বলো আমি তোমার ঘরে কি তুমি আমার ঘরে কি কি লো কথা কোনাকে এই কথা কয়া যাবে না অন্য আরেকজন কইছে সে কথা তোমাকে কব কে যে কইছে তার কাছে যাও আমার কাছে আইছো কে একটা খবর জানাবে আসলাম কিসের খবর আরো মোল্লা মাদবরের বাড়ির দিক গেল মনে তোমার নামে বিচার দিবি আমার নামে বিচার বসাবি কে আমি কি অপরাধ করেছি আল্লাহ রে কবির এসে দেখে বিপদে পড়লাম আমি জানবো কিরম করে যে করবি যাচ্ছে তাক যা জিজ্ঞাসা করো আচ্ছা তুমি আমাকে কও দেখি আমি কি সত্যি সত্যি কুফার গ্রামের লোকজন অবশ্য তাই কয় আমার বিশ্বাস হয় না ও তার মানে তুমিও মনে করো আমি কুফা ঠিক আছে আমি গ্রামেই থাকবো না গ্রাম ছেড়ে চলে যাবো আমি তো তোমাকে সব কথা শুনলাম কিন্তু এইখানে রশিদের কোনো দোষ আছে বলে তো আমার মনে হয় হ্যাঁ আলিমদ্দি তুমি কি কো আমি তো সেটাই ভাবতেছি আর দোষটা কোহানে এটা তুমি কি কথা বলে আলিমদ্দি শুকনি রুবির দিয়ে আমি এক কলস দুধ লি বাজারে যাচ্ছি না উচিত খায় পড়ে যায় আমার দুধ শুদ্ধি সব পড়ে গেল ওই যদি মুখটা আমি না দেখতাম তাহলে কি আমার কলস ভর্তি দুধটা পড়ে যায় এটা কি কসন চাষা খবির রশিদে দেহে বাড়ির দিকে যাচ্ছিল ডাব গাছতলায় যখন গেল তখন একটা ডাব তার মাথায় পড়ল এইবার বোঝেন রশিদ কত বড় গুফা ওর একটা বিচার হওয়া দরকার আমার কথা তো আপনি আবার বিশ্বাস করে পারছেন না খালি মানুষ না ওর মুখ দেখলি গরু ছাগলের অমঙ্গল হয় সাত দিন আগে তরতাজা গরুটা আমার মরে গেল ওর মুখ দেখে বিরাট একখান মুসিবতের মধ্যে ফালাইলা
রশিদ তুই কি কস? আমি আর কি কবো চাচা, গ্রামের সকলে মিলে যখন করছে আমাকে দেখলে বড় অমঙ্গল হয়। ঠিক আছে, আমাকে গ্রামের থেকে বাইর করে দেন, আমি গ্রাম ছেড়ে চলে যাই অন্য কোনোখানে। এই এই মিয়ারা, এই তোমরা কি কো? আলী বদ্ধ কি কো? গ্রাম সার্ভি কিসের জন্য? যার যার বাপদাদার বিটায় তার তার থাকার অধিকার আছে, আপনি অন্য একটা ব্যবস্থা করেন। রশিদ বাজান, তুই কয়টা দিন দিনে দুপুরে বাইর হইস না, দেখি আগের কি হয়। এটা আপনি কোন ধরনের কথা বলেন চাচা? আমি যদি দিনের বেলায় বাইর না হই, কাজকর্ম না করি, তাহলে আমার খাবার দিবে কিটা? সিডার ব্যবস্থা আমি করবার। সিদ্দিক জি চাচা জান, সাত দিন তিন বেলা ওর বাড়িতে খাবার দিয়ে আসবি, তারপর দেখা যাক কি হয়। এই বিয়ারা, এখন তোমরা যাও যাও। ঠিক আছে, ওই কথাই থাকলো, আসো সবাই আসো, যাও চলো চলো চলেন। যা যা তোরা এখন বাড়ি যা, আমি আবার ওই বড় মেয়ের বাড়িতে যাবো। আর শোন, ওই দিন দুপুরে কটা দিন বাইরে বসে যা। চলো রশিদ ভাই, কর্তা যখন কইছে এক ব্যবস্থা হবে নেই, চলো। ঠিক আছে চলো, তাহলে আসি। সালাম আলাইকুম। কাছের মানুষ, ওরা কিছু করলে তোমার মনের মতো কষ্ট লাগে, তোমার জন্য যে আমার মুখটার মধ্যে জ্বালাপোড়া করে সেটা কেটা কবি? বেশি জ্বালাপোড়া করে, বেশি যদি জ্বালাপোড়া করে তাহলে কবির গাড়ি পুকুরে যায় বুক চুপে বসে থাকেন, ঠান্ডা হয়ে যাবে। অত উতলা হইছো কে? আসল কথা তো কবিরই পারলাম না। কি আসল কথা শুনি। মাতবা চাচার বাড়িতে আজ কুফার রশিদের বিচার হয়েছে, বিচারটা কঠিন হয়েছে। কে রশিদিক নিয়ে এত ঘন ঘন বিচার হওয়া কি আছে? কি করেছে রশিদ? কার ক্ষতি করেছে? ক্ষতি করছে মানে? আরে রশিদ হইতেছে এই গ্রামের সকলের জন্য কুফা, এই গ্রাম থেকে করে না খেয়ে দেবে পারলি গ্রামে সুখ আসবি না। হ্যাঁ উই খেদাবে পারলে তো আপনাকে সুবিধে হয় তাই না? এটা কিরম কথা কও? তোমার এত বয়স হইছে, বিয়ে হইতেছে না, কিসের জন্য কও দেহে? ওই কুফার রশিদের জন্য। ও যতদিন এই গ্রামে থাকবি ততদিন এই গ্রামে কারো বিয়ে শাদী হবার পারবে না। গ্রামের মেয়ে গারে বিয়ে না হওয়ালি মনে হয় আপনি খুব টেনশনে আছেন, রাতের বেলা মনে হয় আপনি ঘুম হচ্ছে না। সেটা খালিকের কাছে জিজ্ঞেস করলে জানবি পারবা। আচ্ছা তাহলে তো মিটিয়ে গেল, খালিকের কাছে জেনে নেবো না, রাস্তা ছাড়েন জাবেদান। বিচারের রায়টা শুনে যাবা না? শোনার কোনো ইচ্ছা নাই, কবির যখন চাচ্ছেন তাহলে কোন? এবার কর্ম তো অর্ধেক বিচার হয়েছে, বাকি অর্ধেক বিচার হবে সাত দিন পর। আপনি খুব আনন্দ হচ্ছে তাই না? বেশি আনন্দ কিন্তু ভালো না, কথাটা মনে রাখেন। কতবার চাচা নিয়ে কনে যাচ্ছি, কি হয়েছে তার? চাচা জান তো অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ কয়েছিলাম না, কয়েছিলাম না কুফা রশিদের মুখ দেখলে পরে তাহলে আর রক্ষা নাই। দাদা তাড়াতাড়ি নিয়ে যা। হায়রে আল্লাহ, মাতবর চাচা কইলো খাবার দাবার সব কিছু পাঠা দিবি, দিন যায় রাত হয়ে গেল কেউ কোনো খাওয়া নিয়ে আসলো না, এমন খিদে লাগিছে বমি আসতেছে, ঘরে চাল ডালও কিছু নাই, কি করব? সত্যি সত্যি মনে হচ্ছে যে গ্রাম ছেড়ে চলে যাই। তোমার আর গ্রাম ছেড়ে যাওয়া লাগবে না, এমনি লোকজন তোমার গ্রাম থেকে বাইক করে দিবে। কে আবার নতুন করে কি হয়েছে? কে তুমি শোনো নাই, মাতবার তো সেই রকম অসুস্থ, হাসপাতালে গেছে, বাসে কি মরে, গায়ের লোকজন সব কোয়াবুলা করতেছে, তোমার জন্যই নাকি এরকম হয়েছে। কি করছে? আমার দোষ হবে কিসের জন্য? আমি কি করেছি? আমি সকালবেলা দেখে আসলাম ভালো মানুষ। পাগলের মতো কথা কও কিসের জন্য? ভালো মানুষের কি অসুখ বিসুখ হতে সময় লাগে? বাদ দাও সব, লাও খাই লাও। আচ্ছা কত আমি কি করি? আমি জীবনে কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে পরে সকলে মিলে আমাকে নিয়ে এত কথা কয় কে? বাদ দাও, মানুষের মুখ আছে কয়ে যাচ্ছে, তোমার কান আছে তুমি শুনে যাও,
এসব কথা নিয়ে চিন্তা করো না। খাই লও, আমি চুরি করে আইছি, চলে যাবো আবার এখনই। শুনলাম জুমার দিন নাকি তোমাকে দেখতে আসবে। বছর ভরাই তো আসতেছে, এটা তো হইতে এসেছ কে, বিয়ে তো কেউ করে আসে না। সবই আমার কপাল, আমার না আছে জায়গা জমি, না আছে টাকা পয়সা, কি যে করি। মনটা তো আছে, মন দিয়ে কি সবকিছু হয়, মনের কোনো দাম আছে? আচ্ছা, মন দিয়ে কিচ্ছু হয় না, মন দিয়ে যে কি হয় সেটা আগে খুঁজে বের করার চেষ্টা করো, পরে এসে শুনে যাবো। ও ভালো কথা, যদি পারো একটু মাতবার শাসক যা দেখে আসো। মেয়ে যদি পছন্দ হয় তাহলে পরে তারা দিন তারিখ ঠিক করে যাবি। আচ্ছা, মনোয়ার কনে ঘরেই তো ছিল। শোনো, মনোয়ারে বুঝোয় কবে আর যেন ওই রাস্তাঘাটে রশিদের সাথে কথাবার্তা না কয়, বুঝছো? আপনি কি কিছু শুনেন নাই? কি আজ বিয়ানি তো রশিদের বিচার হয়েছে। কি রশিদের আবার কিসের বিচার হয়েছে? তা জানি না, ওই বিচার কইরে মাতবরের সর্বনাশ হয়েছে। কও কি, রশিদের বিচার করে মাতবরের আবার কি হয়েছে? মাতবরে তো হাসপাতালে নিয়েছে, বাঁচে কি মরে আল্লাহ জানে। আসলে এই সাওয়ালটা একটা কুফা, এই সাওয়ালটার জন্যই গ্রামে কারোর মনে সুখ শান্তি নাই। এই যে আমার মনের বিয়ে হবির বসে হচ্ছে না, হবির বসে হচ্ছে না। ধরেন পান, পান না, শোয়ার আগে আর পান খাব। তুমি এত ভালোবাসতে তাহলে মুখ ফুটে কোন কো নাই কিছু কথা? সব কথা কি মুখ ফুটে কওয়া যায়? তুমি আমার কথা দাও, আমার এই গরিবের সংসার ছাইরে আমার ছাইরে তুমি কোনোদিন কোনো জায়গা যাবা না। এসব তুমি কি কথা কও, তোমাকে ছেড়ে আমি কোনে যাব? পাগল না বুবু, বুবু গ্রামের লোকজন আইছে রশিদারে ধরে নিতে। কিসের জন্য? মা তো বুঝছ আছে নাকি রশিদারের কারণে মারা গেছে, তাই জন্য রশিদারে সবাই মারে লাগব। কি কইছ সব? হ্যাঁ কে, আমি কি অন্যায় করছি, আমার দোষটা কি? এই খবরদার, তোর আল্লাহ দুয়ে লাগবে, তুমি এখন বাইরে যা না, ওরা হাতের কাছে পেলে তোর তেলে মেরে ফেলাবে। হ্যাঁ কলি হলো, মানুষ মারা এত সোজা তাই না? আমি দেখতেছি সারো। কি সব গায়েব করো, শোনো রশিদের কথা মনে পড়ছে। মাতবর ফিরে আসুক ভালো, হ্যাঁ তারপর একটা ব্যবস্থা করবা। মাতবাস আছে যে বাঁচবি না সেটা আপনি জানেন না? সবর দোষ, সবর দোষ। ওই গ্রামে থাকলে একটা মানুষও বাঁচতে পারবে না, আজ ওর গ্রাম ছেড়ে চলে যেতে হবে। রশিদ তুই কি করছে? আমি গ্রাম ছেড়ে সত্যি সত্যি চলে যাব। যদি এরপরে তোরে দেখি তাহলে সবাই মিলে তোর আমরা ফাঁসি দামাও। এত সহজ না, দেশে আইন কানুন আছে, আগের দিন মিলে যাও। এত বেশি আমাকে তোর সাথে নিয়ে যাবে? না, আমি হইলাম কুফা, আমার জীবনের সাথে আমি কারো জীবন জড়াবে চাই না। ভালো থেকো, সুখে থেকো। এই তো তোমার শেষ কথা না? আমাকে মাফ করে দিও।
চাষাজানের মনে জ্ঞান ফিরতেছে, যাই ডাক্তাররা ডেকে লই। আপনি নাকি মরে যাবেন, বাসন মরণ তো মানুষের হাতে নেই। আপনার কি খুব কষ্ট হইতেছে চাচাদান? আপনি রক্তের গ্রুপ জানেন? জি না। শুনেন, আপনি রোগীর এখানে থাকবেন, কোন প্রয়োজন হলে আমাকে ডাকবেন। চাচা যান, এবার আমার বিদায় দেন, আমি যাই। যাবি যদি তাহলে এই বুড়া বাপটারে বাঁচাতে আসছিলি কেন? গ্রামের লোকজন আমাকে বাইর করে দিছে, এই দুনিয়ার বুকে তো আমার যাওয়ানোর আর কোনো জায়গা নাই, তাই আমি শহরে চলে যাব। রক্তের তাল কাইটে তুই চলে যাবার পারবি না। কে কয়েছে তুই গুফা? কে কয়েছে তুই আমার সন্তান? তুই আমার বুকে আবার, তুই আমার বুকে এখন থেকে সবাই জানবে এ আমজাদ শিকদারের ছেলে রশিদ শিকদার বাজান তুই আমার বুকে। এত চিন্তা ভাবনার কি আছে? আমি আছি না, ব্যবস্থা একটা অবিন হসাসা। আপনি কোনো চিন্তা করেন না, দরকার বললে গ্রামের মায়ের গ্রামেই রাখবানি চাচা। আপনি যদি কোন তো আজকের মধ্যে একটা বিয়ের ব্যবস্থা করবার পারি। কতদিন মেয়েটারে কইছি ওই কুফার রশিদের সামনে পড়ো না, 12 বছরেও দুঃখ যাইব না। কুফার রশিদ গ্রামটা ছাড়িয়াও ফাঁকের থেকে যায় অশান্তি করে বেড়াচ্ছে। তুমি নিজে একটু অশান্তি মিয়া, সরলারে গ্রাম থেকে খাদাইলা অন্য তোমার রাগ যায় না। আব্বা, আমার রশিদ ভাইয়ের মাথা বুঝতে আসতেছে। রশিদ আমার সওয়াল। রশিদ আপনার সওয়াল মানে? আমার সকল সহায় সম্পত্তি আমি রশিদের নামে লিখে দিয়ে যাব। তোমার মেয়ে দিতে কোনো আপত্তি আছে?